গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা পড়বো মিনিমাম নাম্বার অফ তিত টু অ্যাভয়েড ইন্টারফেরেন্স ওকে এটা আমরা পড় আজকে সেম যেরকম আমরা লেন্থ অফ পাথ অফ কন্টেকের যেরকম ক্যালকুলেশন করেছিলাম সেরকমই হবে সেম ফিগারটা হবে একটা এটা আমাদের হবে গিয়ারের জন্য একটা হবে আমাদের পিনিয়নের জন্য ঠিক আছে দুটোর জন্য দেখে নেব আলাদা আলাদা করে মানে ইন্টারফেরেন্সটা কম করার জন্য ঠিক মানে বেশি ইন্টারফেরেন্স না হয়ে যায় ওটা ইন্টারফেরেন্সটা তীতের মধ্যে মানে কম সে কম করা যায় ওটার জন্য আমাদের কত কি লাগবে ওই জিনিসটাকে আমরা আজকে ক্যালকুলেশন করব। ঠিক আছে আজকে পিনিয়নটার জন্য দেখে নিব টোটালি পিনিয়নটা আমাদের নিচেরটাতে ঠিক আছে দেখে নিচ্ছি ঠিক আছে সেম এই জিনিসটা আমাদের কি হয়ে যাবে ডিডামডাম সার্কেল তারপরে আমাদের একটা পিস সার্কেল হবে অ্যাডমডম সার্কেল হবে লাস্টেরটা যদি আমরা বেস্ট সার্কেল ধরে নিই তারপরে ডিডামডাম তারপরে পিস সার্কেল তারপরে আমাদের একটা অ্যাডামডাম সার্কেল হবে ঠিক আছে ম্যাক্সিমাম অ্যাডামডাম সার্কেল হবে ঠিক আর যেখানে আমাদের দুটো সার্কেল ই করবে দুটোই গেট তিট যেখানে টাচ করবে ওখান থেকে মানে আমাদের পিস সার্কেলটা ই করবে পিস সার্কেল হবে ওটা ঠিক আছে আমরা আজকে ক্যালকুলেট করে নেব পিনিয়নের জন্য সেম ফাই ধরে নেব একটা প্রেশার অ্যাঙ্গেল আর এখান থেকে যে রেডিয়াসটা হবে পি পয়েন্ট অফ দি ওটা আমাদের হবে পিস সার্কল রেডিয়াস আর একটা পয়েন্ট আমাদের যেখানে এই জিনিসটাকে এন ধরে নেবো যেখানে আমাদের নাইনটি ডিগ্রির সাথে ই করবে কাট করবে সেম একটা নাইনটি ডিগ্রি আমরা পিনিয়নে দিব একটা নাইনটি ডিগ্রি আমরা গিয়ারে আর যেখানে গিয়ার আর পিনিয়ন নাইনটি ডিগ্রি কাট করবে দুটোইকে আমরা লাইন ড্র করে দেব পিনিয়নের সাথে আর গিয়ের সাথে ওকে তো এখান এখানে আমরা দেখে নেব জিনিসটা একটা ট্র্যাঙ্গেলে ঠিক ও এন পি ও এন পিটা ও ও ওয়ান ওয়ান পি এন মানে এই ট্র্যাঙ্গেলটা আমরা দেখে নেব ঠিক আছে এই ট্র্যাঙ্গেলটা দেখে নিচ্ছি আমরা ওকে এই টোটাল ট্র্যাঙ্গেলটা এইখান থেকে ও এন পি আর এন এই ট্রেঙ্গেলটা দেখে নেবো ঠিক আছে ওর আগে আমরা এইগুলো দেখে নিচ্ছি স্মল টি মানে নাম্বার অফ টিথ ইন পিনিয়ন ক্যাপিটাল টি মানে হলো নাম্বার টিথ ইন উইল ওর গিয়ার গিয়ারও লিখতে পারো এখানে স্মল এম মানে হলো মডিউল অফ দ্য টিথ স্মল আর হলো কি পিস সার্কল রেডিয়াস ঠিক আছে অফ দ্য পিনিয়ন যেটা ফর্মুলা কী হয় এম টি বাই টু আর ক্যাপিটাল জিটা কি হয় গিয়ার রেশিও যাকে বলি আমরা ঠিক আছে গিয়ার রেশিও বলবো ক্যাপিটাল জিটা এটা দুটোই ভ্যালু সেম হবে ক্যাপিটাল টি বাই স্মল টি ইকুয়ালস টু ক্যাপিটাল আর বাই স্মল আর এই জিনিসটা আমি ভ্যালুসিটি রেশিও বা গিয়ার রেশিও আগে বলেছিলাম যে ম্যাক্সিমাম ডিভাইডেড বাই মিনিমাম হয়ে সময় ঠিক আছে ফাইটা প্রেসার অ্যাঙ্গেল সেম জিনিসগুলো এখানে যদি ক্যাপিটাল আরটা আমি বলি তো কী হয়ে যাবে পিস সার্কেল রেডিয়াস ফোর গিয়ার হয়ে যাবে এখানে পিনিয়নের জন্য আছে আর ক্যাপিটাল আরটা কি হয়ে যাবে গিয়ারের জন্য হয়ে যাবে ঠিক আছে আমরা এখান থেকে দেখে নেব এই জিনিসটাতে এই ও ওয়ান ও ওয়ান এন পি ঠিক আছে কি হয়ে যাবে আমাদের প্যাথাগ্রিস লাগিয়ে দেবো আমরা এখানে ও ওয়ান স্কোয়ার এটার স্কোয়ার হয়ে যাবে আমরা ও ওয়ান স্কোয়ার যে হয়ে যাবে ও এন আমরা যে হ্যাপোটোনসটা লিখবো এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই জিনিসটা যে হবে আমাদের এই জিনিসটা হ্যাপাটেনিসটা কী হয়ে যাবে প্যারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার মাইনাস যেটা আমাদের প্যারোলোগ্রাম থিওরম হয় ওটার দিকে আমরা ক্যালকুলেট করে নেব ঠিক আছে প্যারোলোগ্রাম থিওরম দিয়ে ঠিক আছে তো এখানে দেখে নিচ্ছি ও ওয়ান পি একটা বেস স্কোয়ার প্লাস প্যারপেন্ডিকুলার স্কোয়ার মাইনাস টোয়াইস অফ পি মানে যেরকম কি হয় আমাদের যদি রেজাল্ট ফোর্স বের করি আন্ডারউড

দেখিয়ে দিচ্ছি এই অ্যাঙ্গেলটা আমাদের কী হবে এই অ্যাঙ্গেলটা ও এন পি এই অ্যাঙ্গেলটাকে আমরা ক্যালকুলেট করব ঠিক আছে এই অ্যাঙ্গেলটাকে ও ও ওয়ান পি তো এই অ্যাঙ্গেলটা আমাদের ক্যালকুলেট করতে হবে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ তো নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ করে দিলাম এখানে দেখে নাও এখানে এইখানে নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ হয়ে যাবে কোর্স ফাইভ কোর্স নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ হয়ে গেলো আর এখানে যে ও এন্ড পিটা আছে এটাই তো আমাদের পিস সার্কেল রেডিস ফর দ্য পিনিয়ন স্মল আর দিয়েছি স্মল আর দিয়েছি ঠিক আছে আর একটা আরও ক্যালকুলেট করে নেবে এখান থেকে শুধু পিএনটা ক্যালকুলেট করো পিএনটা কী হয়ে যাবে এখান থেকে বা তোমরা সাইন ফাইভ ক্যালকুলেট করে নিবে সাইন ফাই মানে কি প্যারিপেন্ডিকুলার বাই হ্যাপাটেনিস ঠিক আছে এখান থেকে দেখবে পারপেন্ডিকুলার বা হ্যাপাটেন যখন সাইন ফাই হবে সাইন ফাই ইজ টু হয়ে যাবে তোমার কী হয়ে যাবে মানে তোমার হয়ে যাবে এখানে পি এন পি এন ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইজিক্যাল টু সাইন ফাই তো এখান থেকে পি এনটা যখন ক্যালকুলেট করবে আর ইন টু সাইন এখানে বসিয়ে দেবো তো এই জিনিসটাতে আর সাইন পি পিওনের জায়গায় চলে আসলো আর কোস ও এন পিএন এর ভ্যালু কত কোস ফাইভ কোস নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ ঠিক আছে কত হয়ে যাবে কোস নাইনটি ডিগ্রি প্লাস ফাইন কোস নাইনটি প্লাস ফাইভ কত হয় কোস নাইনটি প্লাস থ্রিটা কত হয় হ্যাঁ সাইন থ্রিটা তো এখান থেকে দুটোই জিনিস পেয়ে যাব আমরা ঠিক আছে এই জিনিসটার ভ্যালু পেয়ে গেছি আর ওয়ান পি এন এর ভ্যালু পেয়ে গেছি স্কোয়ার আছে স্কোয়ার করে দিয়েছি মাইনাসের মাইনাস টু আর সাইন ফাইভ এটা চলে আসছে কোস ফাইভ তো এখান থেকে কী হয়ে যাবে আর ওয়ান স্কোয়ার স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ওয়ান স্কোয়ার সাইন স্কোয়ার ফাইভ প্লাস এটা দেখো এই জিনিসটা যে কোস নাইনটি প্লাস ফাইভ যখন হবে যখন আমরা কোস নাইনটি প্লাস ফাইভ তখন কী হয়ে যাবে মাইনাস সাইন ফাইভ হবে এই জিনিসটা মনে রাখবে মাইনাস সাইন ফাইভ যদি আমি এই এই জিনিসটা যদি আমরা কোয়ার্ডিনেটে দেখি এটা ভালো করে দেখি ফার্স্ট কোয়ার্ডিনেট সেকেন্ড থার্ড ফোর্থ এই জিনিসটা ভালো করে কনভার্সানটা দেখে নেবে হয় কোস নাইনটি প্লাস ফাইভ মানে সেকেন্ড কোয়ার্ডিনট সেকেন্ড কোয়ার্ডিনেটে শুধু সাইন পজিটিভ হয় তার জন্যই কোস নেগেটিভ হবে নেগেটিভ নেগেটিভ পজিটিভ টু আইস অফ আর ওয়ান আর টু সাইন স্কোয়ার ফাইভ ঠিক আছে এখান থেকে আমরা সব জায়গায় ক্যাপিটাল স্মল আরটা কমেন নিব স্মল আর কমন নিলে এখানে ওয়ান বাজবে এখানে ডিভাইড হয়ে যাবে এখানেও একটা একটা আছে একটা ডিভাইড হয়ে যাবে তো এইখান থেকে আর ওয়ান ই হয়ে গেলো আমাদের তারপরে এই দুটোর মধ্যে সাইন স্কোয়ার ফাইভটা আর বাই ক্যাপিটাল আর বাই স্মল আর ইন্টু সাইন স্কোয়ার ফাইটা কমন নিব এই যে জায়গাটাতে এই জিনিসটা বাঁচবে ঠিক আছে সেম কিছু নেই ক্যালকুলেশন আছে একটু অ্যারেঞ্জমেন্ট শুধু ঠিক আছে তারপর আমরা কি করব এখানে স্কোয়ার ছিল এই জিনিসটাতে এই জিনিসটা স্কোয়ার ছিল আমরা স্কোয়ারটা রিমুভ করালে আমাদের কি আসবে স্কোয়ারটাতে আন্ডার রুট চলে আসবে তো আন্ডার আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে এখানে আন্ডারুট না হলো আর এখানে যে আরটা আমাদের কমন ছিল আর এর ভ্যালু কী হয়ে যাবে আর এর ভ্যালু কী হয় মানে পিস লেডিয়াস কী হয় এম টি বাই টু বাস আর ক্যাপিটাল আর বাই আর আমাদের এটাকে তো আমরা কী বলি টি টু বাই টি ক্যাপিটাল টি বাই স্মল টি এখানেও ক্যাপিটাল টি বাই স্মল টি প্লাস টু ইন্টু সাইন স্কোয়ার ফাই এই জিনিসটা কিছু নেই কিছু নেই এখানে সেম জিনিসটাই লেখা হয়েছে রেডিয়াসের জায়গা আমরা নম্বর অবধি দিয়েছি একটা জিনিস আরও মনে রাখবে এখানে এপি ইন্টু এম এটাকে কী বলি অ্যাডামডাম অফ দ্য পিনিয়ন এটা আমাদেরকে ক্যালকুলেট করতে এপিটা মানে অ্যাডামডম অফ দ্য পিনিয়ন এটা মনে রাখবে এপি ইন্টু এম যেখানে এপিটা কি প্র্যাকশান বাই হুইচ দ্য স্ট্যান্ডার্ড অ্যাডামডাম অফ ওয়ান মডিউল ফোর পিনিয়ন শুড বি মাল্টিপ্লাইড ইন অর্ডার টু অ্যাভয়েড ইন্টারফারেন্স মানে একটা এরকম ফ্রেকশন এক একটা এক শুধু এক এম এম মডিউলের ফর দ্য পিনিয়ন পিনিয়নের জন্য ক্যালকুলেট করছি যেটা মাল্টিপ্লাইড করে দিলে একটা মডিউলার সাথে যেটা মডিউলার সাথে মাল্টিপ্লাই করে দিলে কি হবে ইন্টারফারেন্সটা অ্যাভয়েড করা যাবে ঠিক আছে আমরা অ্যাডামডামের ভ্যালু আগে লিখেছিলাম কি অ্যাডামডাম ইজিক টু আমরা যখন আমরা পাথ অফ অফ পাথ অফ কন্ট্যাক্টের কোশ্চেনগুলো করেছিলাম তখন আমি বলেছিলাম এডমডমের ভ্যালু কী হয় ইজ ইজিক্যাল টু লিখেছিলাম স্মল আর এ আর এ মানে অ্যাডামডামের যে রেডিয়াসটা ছিল মাইনাস আর মানে পিস সার্কেল রেডিয়াস ঠিক আছে সেম এখানেও হয়েছে এই জিনিসটা দেখে নিবে যে এটা আমাদের হয়ে যাবে অ্যাডামডাম রেডিয়াস আর এটা হয়ে যাবে পিস সার্কেল রেডিয়াস তো দুটোই জিনিস আমরা পেয়ে গেছি ও এন্ড এটা পেয়ে গেছি টোটাল ভ্যালুটা এটা আর এটা মানে অ্যাডামড্যামের রেডিয়াস অ্যাডামডাম রেডিয়েসটা কত হয়েছে আর মাইনাস ও এন পিটা কি আমাদের পিস সার্কেল রেডিয়েস তো মাইনাস করে দিলাম এই জিনিসটা পেয়ে গেছি আমরা ঠিক এখান থেকে কিছু নেই সেম জিনিসটাই করব। ও এন এন এর ভ্যালু আমরা পেয়ে গেছি এই টোটাল জিনিসটা পেয়ে গেছি আর এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি এখান থেকে তারপর আমাদের কি হচ্ছে এইখানে একটা এম ছিল আর এখানেও এম আছে এখানেও এম আছে দুদিকেই এমটা ক্যান্সেল হয়ে যাবে তো এপিটা আমাদের কি হবে টি বাই টু এখান থেকে জিনিসটা সেম আসবে হ্যাঁ এখানে ক্যাপিটাল জিটা কি আমাদের গিয়ার রেশিও ক্যাপিটাল টি বাই স্মল টির ভ্যালু জি বা এখানে এই সে ব্র্যাকেটের যেটা আছে ক্যাপিটাল টি বাই স্মল টির ভ্যালু জি তো এখান থেকে আমরা গিয়ার রেশিওটা পেয়ে যাব তো আমাদের এখান থেকে কি ক্যালকুলেট করতে হবে মিনিমাম নাম্বার অফ তিৎ কতগুলো হবে ঠিক আছে মিনিমাম নাম্বার অফ তিৎ ফোর পি নিয়ে তো এখান থেকে স্মল টিটা কমন নিয়ে নাও স্মল টিটা যখন কমন নিয়ে নেবে তারপরে স্মল টিটাকে ক্যালকুলেট করে নাও ঠিক আছে এই ভ্যালুটা পাবে কিছু নেই সিম্পল ক্যালকুলেশান আছে সেকেন্ড ইয়ারের ছেলেগুলো ভাবে ভালো করে ঠিক আছে এই এটা হলো আমাদের মিনিমাম নাম্বার অফ তিত ঠিক আছে যদি আমরা গিয়ের রেশিওর ভ্যালু গিয়ের রেশিও ভ্যালু যদি ওয়ান রাখি যদি এই জায়গাটা জি ওয়ানের জির ভ্যালু ক্যাপিটাল জির ভ্যালু ওয়ান রেখে দাও ঠিক আছে যে ভ্যালুটা পাবে ওটা আমাদের টি মিনিমাম হয়ে যায় ফোর পিনিয়ন তো আমাদের এখানে কী হয়ে যাবে টি মিনিমাম ফোর পিনিয়ন হয়ে যাবে তো টু এ পি এপিটা কি আমাদের একটা ফ্র্যাকশান ফর দ্য পিনিয়ন টু অ্যাভয়েড ইন্টারফেয়ারেন্স ঠিক আছে আর এই জায়গাটা কী হয়ে যায় ওয়ান প্লাস থ্রি সাইন স্কোয়ার আন্ডারউড আন্ডারউড ওয়ান প্লাস থ্রি সাইন স্কোয়ার ফাইভ মাইনাসে ওয়ান এটা আমাদের টোটাল টি মিনিমাম ফোর পিনিয়ন টু অ্যাভয়েড ইন্টারফেরেন্স ইন দ্য গিয়ার এটা আমাদের আজকে এখানেই শেষ হচ্ছে সেকেন্ড নেক্সট ডেতে আমরা কী করবো গিয়ারের জন্য সেম ভ্যালু ক্যালকুলেট করবো থ্যাংক ইউ